আমরা আজ পেয়েছি এক সাধুকে। আমরা তাই সাধুর কাছ থেকে অনেক কিছু জানবো ধর্ম সম্পর্কে। সাধুর সঙ্গে এখন আমরা কথা বলার চেষ্টা করব, দেখি সাধু কী ধরনের কথা বলে আমাদের সাথে। আমার নাম মোহাম্মদ শামসুল ফকির, গ্রাম পার্ক স্টপুর, ইউনিয়ন খাদমপুর, 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ইউনিয়ন। আমার কোন বাবুল অনুসন্ধানের মানুষ, গুরুবাদী ধর্ম করি, মানুষ সত্য ধর্ম করি, মানুষকে ভালোবাসাই আমাদের পরম কাজ। মানুষকে ভালোবেসে পরে হোজাগর হন, এটা পদই লিখেছে। মানুষকে ভালোবেসে ভালোবেসে অনেক লোক অনেক রকম পদ্ধতি দেখা গেছে। মানুষ ছাড়া দুনিয়ায় কিছু নাই। আপনি যখন হবেন মানুষ, যখন মৃত্যুবরণ করবেন তখনও মানুষ, সবসময় মানুষ। এই মানুষের ভিড়ে সেই মানুষগুলো আছে, আমরা হয়তো দেখতে পাচ্ছি না, আমি হয়তো নাই, হয়তো আরেকজন আছে, একটা ভালো সাধক বা ভালো প্রবীণ মানুষ, যারা আল্লাহ আল্লাহর পথে থাকে, যারা আল্লাহর গুণগান গায়। যেমন পাঁচত্ব নামাজ দেয়, আজান লুটিয়ে পড়ে, একটা তো লুটিয়ে আর একটা নিয়োজিত থাকা। লুটিয়ে পড়া কাহাকে বলে আর নিয়োজিত কাহাকে বলে? লুটিয়ে পড়া মানে মজু নিয়ত করিয়ে দৌড়ছে, ওকে লুটিয়ে পড়ে। আর নিয়োজিত মানে ওই ব্যক্তি ওই জায়গায় আসে নির্ধারিত। পড়োরে মন দায়নে নামাজ, দিনে দিনে দিন হবে তোমার। আর মধু আমি এটুকুই জানি, গুরুর ধর্মকে আমাকে বেশি প্রশ্ন করো না। আপনার ধর্মের নাম কি? মানুষ সত্য বড় ধর্ম বলেছি, বাউল কন্যা আগে তো আপনাকে বলেছি, এই যে বাউল আমরা মানুষকে ভালোবাসি, মানুষ আমাদের সব। আপনি কি নামাজ রোজা করেন? নামাজ রোজা এর আগে করতাম, যখন এই রাস্তায় আইছি। এটা আমাদের মারফত যে রোজা আছে আমরা সেগুলো পড়ি, নামাজ দুই অক্ত পড়ি, নামাজ পড়ি না এমন কোনো। নামাজ তো পাঁচ অক্ত, পাঁচ অক্ত আমরা অত সময় পাইনি। আচ্ছা, আল্লাহ আমাদের মাঝে কয়েকটা জিনিস ফরজ করেছে, সেগুলো কি? ফরজ ধরেন যেমন আমি আপনার এক গ্লাস পানি আগে দিলি, ওটা একটা ফরজ হয়। আপনাদের তো একটা হুকুম শুনুন, ওটা ফরজ হয়। কিন্তু আমরা তো জানি নামাজ রোজা হজ জাকাত এগুলো ওরাও ফরজ, পানি আগে দেওয়াও ফরজ, পানি আগে দেওয়াও ফরজ, আপনার হুকুম শোনারও আমার ফরজ আছে। আবার ফরজের ভিতরেও নফল আছে, এই নফলগুলো দেখতে হবে। যেমন ফরজ আর সুন্নত দুটো জিনিস, এই দুটো জিনিস আমরা পড়িয়ে তখন আমরা নামাজের ভিতরে আবার নফল পড়ি, নফলটাও আমাদের ধরতে হবে। ধর্মের গোড়া কিন্তু নফল, শরীর আছে সুন্নত আর ফরজের মাঝখানে কিন্তু নফল। আপনি কি কালেমা জানেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কালেমা তো জানছি, মতো সরাসরি পড়ছি সদাই, পড়োরে মন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যে কালেমা ভইছে মুহাম্মদ রাসূলুল্লাহ, কালেমা ছাড়া তো কোনো গতিই নেই। আমরা যখন মুসলিম, আমরা যখন নবীর লালনু ইশারা ইঙ্গিত দিয়েছে, দেখেন সদাই পড়ো লা ইলাহা, অর্থাৎ সেও একজন লালন মুসলমান মানুষই, তার বিভিন্ন ইশারায় পদে সে উল্লেখ দিয়ে দিয়েছে। সে মধু আমি একটা ক্ষুদ্র মানুষ, হয়তো এর ভিতরে মারুফের ভেদ আরও কিছু আছে, সেগুলা আধ্যাত্মিক জগতের কথা, সেগুলা আপনাকে আর আমি এইভাবে বলতে পারলাম না। কেন, বললে কী হবে? সেগুলা একটা আমরা আমরা যারা নামাজ পড়ি তারা তো প্রকাশ্য নামাজ পড়ি, এগুলা হচ্ছে, এগুলা হচ্ছে এক এক কথা, গুরুবাদী কথা। অর্থাৎ যে মানুষ যার সাথে আলাপ আলোচনা করে দুটো কথা, এখানে আমরা আমি একটা কথা বলি, কথা যুক্তির মিল থাকে। যেমন আপনার বলেছি আমি যে আমার দেহ ভাণ্ডারে কয়েকটা জিনিস আছে, চোখের কাজ দেখা, কানের কাজ শব্দ নিয়ে, মুখের কাজ খাওয়া, দাঁত চাবি দেবে জিবি গেলবে তারপরে বললে কি খালাম, এরম দেহপত্র অঙ্গের সাথে আমাদের রোজা করতে হবে, তারপরে আপনারা ওই রোজাটা আপনার কাজ হবে। রোজা আপনারা তো প্রকাশ্য রোজা করেন না? প্রকাশ্য রোজা করা পারছে না, কিন্তু সরাসরি সরাসরি মানে কী রকম রোজা? ওটা রোজাটা হচ্ছে আপনার এই রোজা, এই রোজাটা আমাদের দেহ ভাণ্ডারের সাথে। যেমন বলি আমি যদি আজকে তেমন মারফত জগতের কথা বলি, সংসার জীবনে সবাই আছে, ফরজ বলে একটা জিনিস ঘোষণা করা আছে, স্ত্রী ফরজ, ওই জিনিসটা এক মাস আমাদের বিরুদ্ধে থাকতে হবে, একটা মাস ওই জায়গাতে বিরুদ্ধে থাকতে হবে। ওই রোজার সাথে আমার এই দেহের রোজা মিল হয় না, ওই নারীর থেকে এবং তেঁতুল যেমন জীবের পর রাখা হয় ঠিক ওইরূপ, তারই হবে রোজা, আর সেই হবে পবিত্র মানুষ, আর সে হবে সাধক। আমার কিন্তু হয় না, আমি আগেই শেষ, তবু গুরুপদে ধরে রাখতেছি আশা আকাঙ্ক্ষা নিয়ে, যত দোদকে যায় তবুই রাস্তায় ঠিক, কারণ পেছানি যাচ্ছে না। আচ্ছা, আর একটা কাজ আপনারা করেন, সেটা হচ্ছে যে ওই যে গুরুর পায়ে কিংবা আপনাদের সিনিয়র যারা থাকে সাধু, ওদের পায়ে গিয়ে সিজদা করেন। আসলে তো সিজদা তো সিজদা এই ব্যাপারে আপনার আটক্রোশী মাহফিল হইলো, ওখানে প্রশ্ন একজন দিয়ে হলো, সে হুজুরই বললো যে ভোগ সিজদা করা ফরজ আছে।
কার বউকে 18 মাহাব হ্যাঁ মানে হুজুর কাছে মানুষ আপনার মতন সাধারণ মানুষ প্রশ্ন করে লিখে দিও আচ্ছা যে আমরা বাউল ধর্মের মানুষের পায় ভক্তি করি এটা জাহেজ আছে কিনা তো ওখানে ওই হুজুরই বললা এটা জাহেজ আছে আমরা ঘরে বসে শুনতে পারলাম 18 কিন্তু আমরা তো যে ধর্ম করি এটা দেখা যায় আমাদের দলে লোক নেই মত শরীয়তের হুজুররা তো বলে যে সিজদা করা যাবে না একমাত্র আল্লাহ ছাড়া সিজদা কাউকে শরীক করা যাবে না নিরাকারে সিজদা দেয়া যায় না নিরাকারে সিজদা হয় না কেন আকার ছাড়া সিজদা হয় না তার মানে কি আল্লাহ বলতে যে আমাকে আমাকে আর আল্লাহকে পাইতে হলে একদম মানুষের মাধ্যম দিয়ে আল্লাহকে পাইতে হবে আপনি নামাজ পড়তে যাচ্ছেন আপনি ডাইরেক্ট কিন্তু পড়ছেন না আপনি একজন ইমামের মুখতার পেশি তার নিয়ত বাইন্ধে নামাজ পড়ছেন একতে যাইতে বেহেজেল ইমাম আপনি ইমামের দোহাই দিয়ে নামাজ পড়ছেন ইমাম একজন দোহাই দিয়ে নামাজ পড়ছেন ইমামের সামনে এসব কথা তো ধরা ধরতে হলে কেমন হয় মধু আপনি বলতে থাকেন কন্টিনিউ যেমন আমরা নামাজ পড়ি নামাজ হয় সামনা সামনে পেছনে পেছনে নামাজ হয় কিন্তু আমরা সরার আইনে সরা করি পেছনে পেছনে নামাজ হয়ে যায় দেখুন আপনারা নামাজ তাহলে পারে পড়েন না শুধু ওই দেখতে পারেন না বলে না নামাজ উড়া হচ্ছে এক ধরনের আমার দিনের রাসূল আইন জারি করে গিয়েছে ওকেন ও একটা দল থাকবে দুটো দল না থাকলে কোনো দলের কাজ হয় ধর্মের সাথে যদি জিহাদ না থাকে ধর্ম কি হইতে পারে আমার দিন ইসলাম রাসূল যখন দিন জারি করেছে তার তো যুদ্ধ করতে হয়েছে যেমন সরার লোক যারা আল্লাহ আল্লাহ রাসূলের লোক তারা যে ধর্ম করে তাদের সাথে বাধা বিবাদই থাকবে ধর্মের সাথে বিবাদই না থাকলে ধর্ম সৌন্দর্য হয় না কিন্তু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছে যে কারোর সাথে দাঙ্গা ফ্যাসাদে জড়িও জড়িও আবার কেউ যদি উনি আবার বলে ধর্ম নিয়ে তর্ক করো কারণ এই ধর্ম আমরা করছি কিন্তু সবই এক উদ্দেশ্য একই জায়গার জন্য সবই আল্লাহ আল্লাহর কাছে যাওয়া কিন্তু মানুষ বিভিন্ন কায়দায় হয়তো আমরা রাসূল রূপ নিয়ে একজন ভয়ে একজনকে ভয়ে আমরা নবীর কাছে ডাইরেক্ট পৌঁছাস ওরা হয়তো ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে আমরা তো ডাইরেক্ট একবার আল্লাহর কাছে যাইতাছি আমরা মানুষ মাধ্যমে আরেকটা মানুষের কাছে যাইতাছি তাহলে আপনারা নবী ভজেন হ্যাঁ আমরা রাসূল মানি নবুকে সম্মান করি আমরা কোরআন হাদিস মানেন হ্যাঁ কোরআন মানি হাদিস লোড়া আছে মানুষই লিখেছে কোরআন যেটা বল বুড়াই সত্য লালন বিলেছে কথা এমন কথা কয় না লালন কোরআনে কয় লালন বিলেছে এটা হাদিসের উল্লেখ দিন ওটা হাদিস বিলেছে বিলেছ নাকি বুঝলে স্যার পড়াশোনা করেছি প্রাইমারি গিয়েছি একটা বই থেকে এক এক 11টা সাবজেক্ট একটা নোটের ভিতর পাওয়া যায় ঠিক হাদিসটা ওই মনে করে কোরআনের সব কিছু গুরুত্ব করে একটা নোট তৈরি করে আছে সেটা হাদিস করাই কিন্তু বড় কোরআন তো থেকে সেখানে যে আপনি শোক পড়ি মানুষ বুঝাতে পারবেন একটা হাদিস নিয়ে গেলেন হয়তো নোট করে লিখে আমি দেখেছি বহুত জায়গায় দেখেছি তারা নোটে বুঝে যায় হাদিসটাও ভালো ওই নোট করা কিন্তু প্রকৃতি আমাদের মানতে হলে কোরআন মানা উচিত আপনারা যে লালনের উদ্ধৃতি দেন কথায় কথায় কারণটা কি লালন আমাদের সম্রাট বাংলার সম্রাট শ্রেষ্ঠ বাউল আর উনি যে বিশ্ব সম্রাট আর সারা বিশ্বের সম্রাট সর্দার মানে আমার তাহলে পর আমি আমি বিশ্বের সম্রাটকে বেশি ভালোবাসবো নাকি আবার আমরা এটুকু জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাফাই ছাড়া কিন্তু আমরা হবে না হবে না তাহলে পরে লালন তো আমাকে সাপোর্ট করবে না ওখানে লালনের সাপোর্ট লালনের লালন যার উম্মত আমি কিন্তু তার উম্মত হ্যাঁ কথা ঠিক আছে আমরা কথাটা সুন্দর কথা যে আমি যদি লালন তার আমার সাফায়েত করবে না সাফায়েত করবে আমার দিনের রাসূল কিন্তু উনি বলল আমার রাসূল বলল আমাকে পেতে হলে একজন মানুষের হাতে হাত দিয়ে এসো কোন জায়গায় বলেছে উনি তার ওনার হাতে তার আমরা হাত দিয়ে ইসলাম গ্রহণ করছি না এই কথাটা কোথায় বলেছে কারোর হাত দিয়ে হ্যাঁ হাতে হাত দিয়ে এসো এরকম কথা আপনি খুঁজবেন কোরআনে খুঁজুন পাবেন সমস্যা নেই আছে আয়াত নাম্বারটা আমার বলতে পারবেন আমি তো কোনো অদ্ভুত পড়ি নাই বাংলা কোরআন একটু দেখে দেখে এই বুঝে নিল মনুক্তি কথা বললে মনুক্তি নাই আমি কোনো মুখমুক্ত কথা বলি না মানুষ সত্য বড় ধর্ম এটাই আছে বড় কথা হ্যাঁ মানুষ সত্য মানুষের জন্ম মৃত্যু হ্যাঁ এইরই আছে সত্য তাছাড়া তারপরে সৃষ্টিকর্তা আছে এটা তো বিশ্বাস করেন হ্যাঁ বিভিন্ন রকম প্রলাপ দিয়ে মানসিক আচ্ছা সৃষ্টিকর্তা যে আছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিল যার পর সেখান থেকে আমাদের জন্য কিন্তু উপহার নিয়ে এসেছে কত পাঁচ ওয়াক্ত নামাজ তাই না
পাঁচটা নামাজ নামাজ নিয়ে আসে তে আমরা সেই উপহারটাকে গ্রহণ করছি না কিন্তু না কোথায় করছেন করছিনে আমার করছিনে আর এই যে বললেন যে আমি না দেখে নামাজ পড়তে পারবো না না দেখে নামাজ পড়া যাবে না নিরাকারে সিজদা দেয়া যায় না কিন্তু আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মানি তাকে যে বিশ্ব নবী মানি আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলে থাকি তাহলে অবশ্যই আমাকে মানতে হবে যে সৃষ্টিকর্তা একজন আছে আর সৃষ্টিকর্তা এই যে আলো বাতাস বাতাস হচ্ছে এই যে রোদ হচ্ছে সকাল হচ্ছে বিকাল হচ্ছে মানুষের মৃত্যু হচ্ছে মানুষ একজন জন্ম নিচ্ছে নতুন জন্ম নিচ্ছে আস্তে আস্তে বড় হয়ে উঠছে পাশে মৃত্যুর ফলে প্রাকৃতিক নিয়ম যে বাতাস হবে এখন যে কাল বৈশাখে ঝড় ওটা হবে মানে প্রাকৃতিক নিয়মের সাথে আমরা জড়িত আছে সৃষ্টিকর্তা এমন একটা জিনিস খুঁজে পাওয়া যায় আপনার যদি বলি যদি দেহভাণ্ডারে যেমন আমরা ঘুমি থাকি স্বপ্ন যোগ আমি বাড়ি ঘুমিয়ে আছে আমার দেহটা চলে যায় স্বপ্ন দেখে দেখে না অনেক জায়গায় অনেক কিছু করি কিন্তু ঘুমি থাকে একজন আবার দেখা যাচ্ছে একটা নারীর সাথে সংঘর্ষ করেছে আমার একটা ওই জিনিসটা হয়ে গেল যেন বীর্যপাত হয়ে গেল কিন্তু ওইটা তো সত্য স্বপ্ন তো স্বপ্ন তো মিথ্যে নাই ওইটা সত্য হলো যে স্বপ্নর মাধ্যমে উনি যেটা বুঝেছে সেটাই আমরা মানছি হয়তো আমি না মানছি আরেকজন মানছে কারণ এই নামাজ পাঁচত পাঁচ নবীর নামাজ বুঝেছেন পাঁচ নবীর নামাজ কোন নবী যেমন ঈসা নবীর নামাজ মুসা নবী আছে দাওয়াত নবী যেমন দাওয়াত নবীর অনুসরণ ছিলেন আছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ নূহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ এরকম পাঁচটা নবীর আমি হয়তো শিওরে ধমনে দিতে পারছি না পাঁচটা নবীর নামের সাথে শেষ আছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ইনার উপরে আর নবী আসিবে না শেষ নবী লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ইনার পরে আর নবী আসবে এটার মানে হচ্ছে এই হ্যাঁ মেরাম জানেন কোন নবীর সাথে জড়িত নেই কোন নাম